ছোটবেলা হয়ে গেল, এই জন্য আমি আমার মাকে বলি যে আমাকে অত কাজ করতে দিও না, সকালে উঠে ঝাড়ঝাটা বাসন মাজা এটা ওটা, এত বড় বেলা হয়ে গেল সবাই বোধ হয় স্কুলে চলে গেছে, আজকে আমি একাই যাব, দেখি ডেকে দেখি। কিরে তোরা এখন আসছিস কেন, এত দেরি হলো তোরা স্কুলে যাসনি, তোর মতো নাকি ফাঁকিবার, আমি বাড়িতে কাজের কাজ করার ভয়ে আগে আগে স্কুলে চলে আসিস, তবুও তো কাজ করতে এত বেলা, রোজ ফাঁকি দেয় কি ফাঁকি দেয় ফাঁকি দেয়, হ্যাঁ ঠিক আছে চল চল স্কুলে, তো আমরা তিনজনে যাব, না আরো তো যাওয়ার কথা, হ্যাঁ কই ডাক তো, কি বলে ডাকবো, তুই ডাক আমি পাগলিটা কই, এই পাগলি পাগলি কই রে, ভালো নাম জানিস না, রাজকুমারী, রাজকুমারী কই রে, রাজকুমারী রাজকুমারী, তুমি এসেছো দিদি, ও দিদি কি ব্যাপার কথা বললে না, কি করছিস, কি আর কি সেজেছিস, এগুলো কি অবস্থা, কানের খুলে পড়ে গেল, কানের কানের না ওটা টিকলি, এটা খুলে পড়লো যে, হ্যাঁ চল স্কুলে যাবি তো, হ্যাঁ চল, আই শোন বলো, এভাবে স্কুলে যাওয়া যাবে না, তবে একটা গান বল, আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল, ¡Gracias!
দেখ স্কুলে চলে এসছি, কিন্তু স্কুলের দরজা খুলবে কি? সেই মানুষটাই তো আসেনি এখনো। আরে আপনারা বসেন না, কিছু হয়নি তো, বসে যান বসে যান। পাগলি, তো আমরা কিভাবে দরজা খুলবো রে, আর কিভাবে ঢুকবো? কি জানে ভাই, কেউ তো আসে না। আজ মনে হয় অনেক দেরি হয়ে গেল, যাই আমার সাথীরা চলে গেল নাকি আমায় ছেড়ে। ও ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সানা খেয়ে হলো যে চলে গেলি, বদলে গিয়েছ শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সাদা খেলে। কোথায় যাচ্ছিস তোরা? চল 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 চল। আরে কি ব্যাপার রে, আরে কথা বল। ও গান গাইতে বলছিস, বেশ বেশ চল চল। হরি স্কুটি গাড়ি বলে মেডে কোথায় যাচ্ছ তুমি বলো না, উনি আমি তোমার প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি। খারাপের কি হলো, ঝুলছে যে ওখানে তো আমার চাবি ঝুলবে না।
তোর চাবি ঝুলবে না তো কি হবে? হ্যাঁ কি বুঝেছিস, ট্রেনে চড় মারবো কেন? তোর চাবি মানে তোর চাবি কিভাবে এলো? তুই কি তালা? চাবি ঝুলছে ঝুলছে যে ওখানে চাবি এত রে ডোরাতে বেঁধে রেখেছি আমি ভুলে গেছি মানে সর 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 কাজে না খুলি চট 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 চটাম ডাউন দ্য সিট ইন দ্য কালো প্লাস্টিক ভালো করে বস। আর শোন আজকে কিন্তু স্কুলে মাস্টার আসবে না। কেন, কি হয়েছে? আমি দেখলাম মাস্টারের মামি মারা গেল রে। মাস্টারের মামি মারা গেছে? হ্যাঁ। গরু দাঁড়া, তোরা যদি স্কুলে পড়াশোনা করিস তোদের মারে করবো শুরু। তো ঠিক আছে মাস্টার, আজকে তোদের স্কুলে আমি মাস্টার, বুঝতে পারলি? তাহলে তোদের যেগুলো পড়া দিয়েছে সেগুলো পড়াগুলো নিয়ে কোকা যাবে মাছ ধরতে ফিরের নদীর কুলে, ছিপ নিয়ে গেলো কোলা ভেঙে মাছ নিয়ে গেলো ছিল। আমি কোলা ভেঙ? তাহলে তুই বললি কোলা ভেঙ? পড়া দেখাতে হয়। খোকা কোথায় মাছ ধরতে গেল, কার মাছ ছিলে নিয়ে গেলো পড়া? ওটা হবে না। তাহলে আমি যেটা পড়া দিয়েছি সেটা পড়াবো না। কি? এই দিকে ডাব, এই দিকে ডাব, এই দিকে ডাব, এই দিকে ডাব, মাঝখানে ফাঁক, মাঝখানে ফাঁক, পটল আমার বড় বাপ, পটল আমার বড় বাপ। বস সারা আমাকে ডেকেছি। হ্যাঁ বল। হয়েছে? হ্যাঁ হয়েছে। ওরা দেখি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। পড়াটা ভালো কিন্তু পড়াটার সুর হলো না। কেন না? এগুলো পড়া এখন চলে না, এখন কীভাবে পড়তে হবে? কীভাবে পড়তে হবে? হ্যাঁ এখানে দাঁড়াও, আমি যেভাবে পড়বো সেভাবে পড়বো, কেমন? ঠিক আছে শুরু করছি তাহলে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটা তো পড়া হয়ে গেছে। হ্যাঁ পড়ার সুরটা হয়নি। ও তাই? হ্যাঁ ঠিক আছে বলুন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ভাজা ভাজা খেয়ে প্রেমে পড়লো কত মৌ, বাদাম বাদাম কৌতি কাঁচা বাদাম, কৌতি বাদাম বাদাম। পড়া দেখি এভাবে পড়তে হয়? হ্যাঁ ঠিক আছে এরপর পড়বো। দেখি তোমার হয়েছে, আবার ডবল করে পড়বো নাকি? মামুনি পড়া নিয়ে এসো তো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির বে। কদমতলায় কে? কি কদমতলাতে কে? হাতি আর ঘোড়া। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদমতলায় কে? ওটা আবার বললো না, হাতি নাচে ঘোড়া সোনামণির বে। পড়া হলো? পড়া না হলে কদম তলাই শ্যাম থাকার ঘন শ্যাম থাক দেখে লাভ নাই, ওগুলো পড়া হবে না। পড়া হবে না? না আমি তোকে পড়া দিচ্ছি, এটা পড়া পড়। ঠিক আছে। গাছে গাছে ফুল ফোটে, গাছে গাছে ফুল ফোটে, লাল নীল সাদা, লাল নীল সাদা, পটল হবে শ্রীকৃষ্ণ, পটল হবে শ্রীকৃষ্ণ, আমি হব রাধা। কেন এটা পড়া রে? বাস তোমার হয়েছে? পড়া হয়েছে? হ্যাঁ পড়া দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে। মার খাবে না, মিথ্যা কথা দেবো। আকাশে বলে মেঘ করেছে, আকাশে কোথায় মেঘ করেছে? তোকে আমি সেটা বলেছি তাহলে এটা পড়া। ও মাই গড, দিস ইজ
পড়া ঠিক আছে বল। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, বাবা কুকুর গেল জলানিতে, পাঁচ ডিগ্রি ঘাটে, আচ্ছা পাঁচ ডিগ্রি কালো জল হর এক রকম ফুল, তারপর হাঁটুনিতে বুঝছে কুকুর গচ্ছা ভরা চুল, হাঁটুর নিচে গচ্ছা ভরা চুল, দুই বেলা যায় বিউটি পার্লারে চুল কাটে ছোট করে, এখন হাঁটুর নিচে হাঁটুর উপরে থাকে, এগুলো পড়া চলবে না, আমি তোকে ভালো পড়া দেবো। ঠিক আছে ঠিক আছে দূরে যা। কি পড়াবো বলো দেখি, আচ্ছা পড়া দেখি পড়া দেখি, বেলুন 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 বেলুন, এটা হবে না, আমি পড়া দিচ্ছি ঠিক আছে, এখানে দাঁড়াও, বাবর স্টাইল হবে, ওরে নদীর জলে নামতে গেলে, নদীর জলে নামতে গেলে আমরা কাটি সাঁতার, স্কুলে আসতে গেলে মাস্টার হবে ভাতার, সিট ডাউন অন দ্য প্লাস্টিক। তবে শোন, সামনে আমাদের 25শে বৈশাখ, স্কুলে একটা বড় ফাংশন হবে, স্কুলে বড় ফাংশন আছে, তো ফাংশনে গান গাইতে হবে, হ্যাঁ তাই আমরা রিহার্সাল শুরু করবো, হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করতে হবে, কেমন শোন, তাহলে আমরা সবাই মিলে একটা রিহার্সাল করবো, কেমন? তুমি বলবে যে প্রেম জেগেছে আমার মনে, তখন তুমি বলে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, বাকিটা আমি দেখে নেবো, কেমন? তাহলে শুরু করে দেখি তো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, এগুলো তো হবে না, এখানে 12 মিশালি গান হবে, কেমন? তা শুরু করছি, হ্যাঁ ডিজে গান শুরু করি, ডিজে বুঝলে, আরে আগে তোমরা ঘোমটা দিতে মানতে শ্বশুর ভাসুর, আগে তোমরা ঘোমটা দিতে মানতে শ্বশুর ভাসুর, সবাই ম্যাক্সি পরো কপালে নাই সিঁদুর, আরে যে মেয়েরা ঘন ঘন বাপের বাড়ি যায়, আরে যে মেয়েরা ঘন ঘন বাপের বাড়ি যায়, বাড়ি সেই দুঃখে তার স্বামীরা কবে জানিস, কবে ও যে ফুল সাজ্জাদ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
মাস্টার। এটা কি এখানে কৃষ্ণ নাম করতে এসেছি? হাত সোজা কর, হাত সোজা কর। এখানে কি হচ্ছিল আর সে কই? ওটা কি হচ্ছে, কি হচ্ছে না? আরে কি হচ্ছে নাকি মাস্টার মশাই? আপনি তো ওকে হাত সোজা করতে বললেন। এইভাবে তোকে হাত সোজা করতে বলেছি? হয়েছে মা, আর কিছু করতে হবে না। হ্যাঁ, ভালোভাবে বসো। হয়েছে হয়েছে হয়েছে। যাক, তবুও পাগল হলেও মেয়েটা আমার খুব ভালো। ওই কই রে, পটল গেল কোথায়? লুকিয়ে আছে, লুকিয়ে আছে। ধরে নিয়ে শোন, স্যার পায়খানা করছি স্যার। এখানে শোন, স্যার পায়খানার মাথা বেরিয়ে গেছে স্যার। এটা কি হচ্ছে, বসো। তোরা এইভাবে আমার সঙ্গে, এখন এই স্কুলে কি হচ্ছিল? এটা কি পাঠশালা না সঙ্গীতশালা বল? এটা এটা বাপের শালা। বাপের শালা? এটা বাপের শালা পাঠশালা। গান বাজনা কেন করছিলিস? আমি গান করতে, ওরাই বলছে গান বল গান বল। কে কে বলেছে? সবাই বলছে। তোরা সবাই ওকে গান করতে বলেছিস? না, আপনি বস। আপনার বিশ্বাস হলো? আপনি বস, আপনি বসুন। হ্যাঁ, আপনি বেসুন। বেসুন নয়, বসুন। এটা পরিষ্কার করে দিলাম। তোকে পরিষ্কার করতে বলেছিলাম? নোংরা ছিল। কি হচ্ছে, পড়াশোনা নাই? হয়েছে মা, আর গান করতে হবে না, মারবো না। তোর তো যা ইচ্ছা তাই কর মাস্টার মশাই। ওই দিক গিয়ে কর, ওই দিক গিয়ে যা, তোর ইচ্ছা মতো তুই যা করার ইচ্ছা। চলে গেল। এই কেলো স্যার, চার চার মতো পুরো হয়েছি তো। আচ্ছা নিয়ে এসো দেখি। পড়বো এই দিকে টপ, এই দিকে টপ, মাঝখানে ফাঁক। হট পটল আমার বড় বাপ। এইদিকে টপ, ওইদিকে টপ, মাঝখানে ফাঁক। পটল তোর বড় বাপ? হ্যাঁ। আমি গতকালকেই পড়ে দিয়েছিলাম। না, পটলই দিয়েছে। কি? পটলই দিয়েছে। পটল তোকে এই পড়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। চল কেলো স্যার, কাম ওকে পড়ে দিয়েছিস? না স্যার, আমি তো স্যার নিজের পড়াই করতে পারি না। জানি তো তোর নিজের পড়া। আরে গাই তো বলুন স্যার। তারপর আবার আবার পড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মোহ। আতা গাছে
নিজেদের, তোর মতো সবাই কেন করছে? না স্যার, এখনো আতা গাছে এখনো বলছি বাদাম বাদাম। ওই ছেলেটা দিয়েছি। কিরে কি হলো স্যার, সবাইকে এইভাবে ওটা দিয়েছিস? নো স্যার। সবাই যে বলছে? ইয়েস স্যার। কি? নো স্যার। নো স্যার ইয়েস ইস মানে? হ্যাঁ স্যার। একটা বল চাই করে একটা বল। ইয়েস স্যার। পড়া দিয়েছিস? নো স্যার। এটা দেখেছিস? ইয়েস স্যার। চামড়া কুটিয়ে দেবো? নো স্যার। ওকে মারছি, তুই যাচ্ছিস কেন? হয়েছে, ওখানে ওখানে থাক। এই এদিকে শোন, এদিকে শোন। কে হলো স্যার? এদিকে শোন, সবাই তোমার তোর নামে অভিযোগ করছে, তুই সবাইকে পড়া দিয়েছিস? হ্যাঁ স্যার। কেন? ওরাই বলছে পড়া দে পড়া দে। তোরা বলেছিস? নিজে পড়া হয়েছে, পড় তো। বাংলা না ইংরেজি তোর কোনটা মুখস্থ হয়েছে? একচন্দ্র। একচন্দ্র, আচ্ছা পড়। পড়বো স্যার, একেবারে জলের মতো মুখস্থ। একচন্দ্র হাতটা দূরে থাকে, দুই এ বখর, তিন এ নেতের, চার এ বেতের, পাঁচ এ পঞ্চরস। তুই যেভাবে বলছিস ওইভাবে নয়। তাহলে একে চন্দ্র ঠিক আছে, দুইয়ে পখরও নয় দুইয়ে পক্ষ, তিনে নেত্রও নয় তিনে নেত্র, ব্যত্র চারে ব্যত্র নয়, আর পাঁচ কি বললি? পঞ্চরস। পঞ্চরস, পঞ্চবান। আর হয়নি স্যার? আর হয়নি, জানি। কখনটা নিয়ে আয়। তেরি চুনরিয়া দিল লে গই, তার কি জো সর দেখেছি? যেটা কি খতনা? কি খতনা? খতনা আমার ভাগ্নে খতনা। ও এটার নাম খতনা তোর কাছে? এটা কি করবো? এক লাইন পড়া নিবে ধরে নিয়ে যা, আমার কলে দিচ্ছে। পড়, এক লাইন পড়। ক খ গ ঘ ও মা। ওটা ওমা, ওটা ওমা। কি ওম? আমাকে খাবি কি? চু 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 চুমা। পরের লাইন। পরের লাইন হয়নি স্যার। চ যাবো না। চ আমি যাবোই না। বল চ। তাহলে খিচুড়ি দিয়ে দাও। খিচুড়ি দেবো মানে? খিচুড়ি খাই তারপর যাবো। আমি তোকে খিচুড়ি দিতে যাবো? কোথায় তোকে যেতে বলিস? না খাই গেলে আমার মা মারবে। কোথায় যেতে বলেছি? বলছি চ। পরের লাইনে প্রথম অক্ষরটা চ। বলবে তো পড়া? বল চ। চ ছ ছ বড়গ বড়গিজ ছ ছ ইয়ো হেইয়ো হেইয়ো নই ইয়ো নি। এই তারপরে নিয়ে তো তোর পড়া। তোকে পড়া দিতে বলেছি কি? আমার মা বলা বানায়নি, বলা বানায়নি আমার মা। বড়া? হ্যাঁ বড়া বানায়নি নাকি? আজ কালকে নিয়ে আসবো বলা। বলা নয় পড়া। হ্যাঁ বলো বলা। বইয়ের পড়া দাও। হ্যাঁ কড়ায় ভাজে বলা আমার মা। আচ্ছা ঠিক আছে বসো। হ্যাঁ বসো। বলা কবে? আচ্ছা
তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি তোমরা উত্তর দিতে পারবে? মাতাল বলা খাবে। হ্যাঁ, কি বললে আমাকে? মাতাল মাতাল না মাতাল। আমি মাতাল? মাতাল মাতাল আমি মাতাল। আচ্ছা, কেন বললে মাতালটা শুনি? মাতাল মতাই। আর আমি শুনেছি মাতাল, মাতালটাও খারাপ নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, মাতাল একজন এই গোটা পৃথিবীর বিশ্বের মাঝে, হ্যাঁ, একজনে যে বিশ্বটাকে মাতাতে পারে মাতাল বলে তার। মাতাল মতাই, আমারও বুঝতে ভুল তোর কথা। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করছি, কেমন? খিচুড়ি হয়ে যায়? খিচুড়ি খিচুড়ি নয় খিচুড়ি। আচ্ছা চুপচাপ হয়, প্রশ্ন উত্তর দিতে পারবে? হ্যাঁ পারবো, বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, বেলুন বেলুন দাদা বল। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, এই সবার সবাই সবাইকে সে কান মলে দেবে। আচ্ছা সবাই কান খুলে শোনো, বলতো নারীদের স্বামীরা কোন রূপ দর্শন করতে পারে না? একটা কাঠি দেন মাতার মতায়, একটা কাঠি দেন, আমি কানটা খুলবো। তোকে কান খুলতে হবে না, আজ কেউ পারবে? কেউ না। এতদিন ধরে তোমাদের এই শিক্ষা দিচ্ছি আমি যে একটা সাধারণ প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারবে? কেউ না। চুপ, তোর দ্বারাই হলো না, এসে ওর কান মলে দাও। ওখানে যা, তোর কান ধরবে যা। হ্যাঁ, ও তোর এখানে কান ধরতে দিবি না, সবার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আজকে তোমরা যখন পারলে না, তোমাদের থেকে সিনিয়র প্রশ্ন উত্তর দিয়েছে, তাই আজকে সে আনন্দে আজকের মতো স্কুল ছুটি 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 নাই, জানলা দরজা ভালোভাবে বন্ধ করে দিয়ে আসবে, কেমন? খিচুড়ি খিচুড়ি দিবি না রে মাতা। মাতাল মাতাল খিচুড়ি দিবেন না। শঙ্কর তুমি মহেশ শিব শঙ্কর শিব শঙ্কর শিব শঙ্কর তুমি মহেশ শিব শঙ্কর শিব শঙ্কর
রাজ্য পরিচালনা করবে, আমিও আমি আমার বাকি জীবনে অবসর নিতে পারবো, তাই ঠাকুরের কাছে এই কামনাই রইল। লক্ষ্মীন্দর যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই মনসার অবতরণকে এক সুন্দরী রূপ ধারণ করে ওই লক্ষ্মীদারকে আমি বিয়ের কথা স্মরণ করে দেবো। আর লক্ষ্মীদারকে যদি বিয়ের কথা স্মরণ না করতেই তাহলে যে আমার কাজ সমাধান হবে না। দেখি সেই লক্ষ্মীদার কত দূরে গেছি।
গেছে, তাই তো আমার দাদু ভাই আমায় বলেছিল ওরে লখাই তোর পাঠশালার ছুটি হলে আমি তোকে নিতে আসবো, কিন্তু অনেক বিলম্ব হয়ে যায়, এখন আমার দাদু আমায় নিতে এলো না, তবে কি আজকের দিনে দাদু আমার আসবে না? দাদা এই তো সেই পথ দেখা যায়, এই পথ পেয়ে আমি চলে যাই, দেখি আমার দাদুর সঙ্গে আমার সাক্ষাৎ হয় কিনা। যাই তুমি পথ দেখে চলতে জানো না কি বলছো, তুমি ধাক্কা মেরে আবার তুমি উচ্চ সুরে আমার সঙ্গেই কথা বলছো। শোনো আমি আমার পথ পেয়ে যাচ্ছিলাম, তুমি ছুটে এসে আজ আমার গায়ে পড়েছো। তবে তোমায় আমি কিছু কথা বলতে চাই। এমন কি বলবে? বলছিলাম যুবক তুমি কোথায় গিয়েছিলে? আমি গেছিলাম আমাদের সেই গ্রাম্য পাঠশালায়। তোমার নাম খানি কি? আমার নাম হচ্ছে লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চম্পকনগর। তোমার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। বেশ বেশ, শুনি আমার খুব ভালো লাগলো। হ্যাঁ বলছিলাম যুব তোমায় আমি একটা কথা বলবো। এ কি বলছো তুমি? একটি কেন, এই প্রথমবার যখন দেখা হয়েছে এমন কি বলতে চাও তুমি বলো। বলছি যুব তুমি কি বিবাহ করেছো? বিবাহ? তুমি বলতে পারো বিবাহ দেখতে কেমন হয়? বিবাহ কি পরা যায় নাকি বন ভরে খাওয়া যায়? বিবাহ কি কোনো গাছের ফল নাকি এই গঙ্গার জল? এ কি বলছো তুমি? হ্যাঁ তুমি যদি বিবাহ করো তবে আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারো। সুন্দরী কন্যা? হ্যাঁ। না গো তুমি এমন কথা আমায় বলো না, আমার কথাই কথায় অনেক বিলম্ব হয়ে গেছে, তাই তো তুমি আমার পথ ছেড়ে দাও, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। সেই লক্ষ্মীন্দরের অঙ্গে জানো কোনো কাম ভাব নেই, তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে সেই লক্ষ্মীন্দরের অঙ্গে আমি কাম ভাব নিচ্ছি। ওই সুন্দরী রমণী যেন কয় আমায় বললো আমি যদি একটিবার বিয়ে করি তাহলে নাকি আমার বাম পাশে পাবো এক অপর সুন্দরী, যে নাকি সদা সর্বদা আমার সাথে থাকবে, আমার সুখ দুঃখের কথা বলবে। দাদা আমি আমি কি করি, মন যেন কেন বিচলিত হয়ে যায়, বারবার ওই সুন্দরীর কথা মনে ভাসে, আমি তার কাছেই ছুটে যাই। সুন্দরী এই যে তুমি এখানে গো, আমি আবার তোমার কাছে ছুটে এলাম, কেন জানো? কেন বলো? তুমি আমায় কিছুক্ষণ পূর্বে বললে না আমি যদি একটিবারে বিবাহ করি তাহলে নাকি আমার বাম পাশে পাবো এক অপরূপ সুন্দরী। হ্যাঁ তাই তো বলছিলাম, বলো না কি করলে আমি ওই সুন্দরীকে লাভ করতে পারবো। তবে শোনো যুব তুমি আমার কাছে বিলম্ব না করি এই মূর্তি ছুটি যাবি, তোমার তোমাদের ওই আছে গোসা মন্দির। গোসা মন্দির? তুমি বিলম্ব না করি এই মূর্তি সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করবে। কিন্তু তুমি জানো আমার মা আমায় বিন্দু মাত্র দেখতে না পেলে লক্ষাই লক্ষাই বলে কেঁদে সারা চম্পকনগর পাগল করে দেয়, আর আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে গোসা করে কি করে প্রবেশ করবে? আজকের দিনে যদি তুমি আমায় পেতে চাও তবে তোমাকে সেই গোসা মন্দিরে প্রবেশ করতে হবে। আমি তাই করবো, আমি তাই করবো, ওই সুন্দরী রমণীর জন্য যদি আমাকে গোসা ঘরে প্রবেশ করে থাকতে হয়, না খেয়ে শুকিয়ে শুকিয়ে যদি মারা যেতে হয় তবু আমি প্রস্তুত, কিন্তু আমি আমি সুন্দরীকে চাই, তবে যাই আমি ওই গোসা মন্দির। আমি দাঁড়াও যুব তোমাদের গোসা মন্দিরে তুমি প্রবেশ করবে। হ্যাঁ তোমার মা তোমায় খুব ভালোবাসে, সত্যি ভালোবাসে, যখন তোমায় খুঁজে খুঁজে না পাবি তোমার মা বিচলিত হয়ে তখন তোমায় খুঁজবে, যদি গোসা মন্দিরে গিয়ে প্রবেশ করে তোমার মা তুমি তার সঙ্গে তিন সত্যকে কার করে আমার কথা বললে তাহলেই দেখবে তুমি আমায় পাবে চুব। বেশ তাই হবে সুন্দরী তাই হবে, আজ আমি তোমার কথা মতো প্রবেশ করে থাকবো সেই গোসা মন্দিরে, আমাকে খুঁজতে খুঁজতে যখন আমার কাছে আসবে আমি একে একে তিন সত্যকে কার করে আমি আমার বিয়ের কথা জানাবো। আমি তোমার কথা দিলাম, এবার তোকে দেখবো চা আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে তুই কেমন করে থাকি। হে ভগবান
আমার লেখাই সকাল দশটার সময় স্কুলে গেছে, তাই অবসর হতে চলল, কিন্তু লেখাই আমার ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস তোকে আগে মন্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে লেখাই, ওরে হতভাগ্য সন্তান আমার, সব কিছু জানবার পরও এমনি ভাবে তোর হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছি? আয়না লেখাই রে একটি বার ফিরে আয়না, আমি কতক্ষণ এমনি ভাবে মাটি ভরা দুঃখ নিয়ে তোর জন্য আমি মত মানে চেয়ে থাকবো? ও কোথায় গেলি রে
কার কান্নার ধ্বনি ভেসে আসে? কার কি এমন অভাব পড়েছে যে আমাদের চম্পলা নগরে কান্না করছে? না না না, আমি একবার গিয়ে দেখি কে কে চম্পলায় ভেঙে পড়ছে, আর কি আমার দুঃখ হয়েছে। আমি আমার বুকের মানিক গো কাকা বাবু, আমার বুকের মানিক আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম। কি হয়েছে তোমার? তুমি খুলে বলো আমাকে, তোমার কথা আমি বুঝতে পারছি না। সকাল 10টার সময় স্কুলে দিয়েছিলেন না? অতি সত্য, কিন্তু অবসর হয়ে গেল, আমার লড়াই ফিরে এলো না। মুখবিন্দরকে পাঠশালায় ভর্তি করেছি, সূর্য অস্ত এর পথে লক্ষিন্দর ঘরে ফিরিনি বলে তুমি এভাবে ভেঙে পড়েছো বৌমা? ভেঙে পড়বো না কাকা বাবু, যে হতভাগী নাকি ছয় ছয়টি সন্তানকে হারাবার পর যে একটি সন্তান পেয়েছি কাকা বাবু, আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেই কে হতভাগীকে? মা বৌমা, আমাদের লক্ষিন্দর পাঠশালায় লেখাপড়া করে চলে গেছে, হয়তো তার অনেক বন্ধু বান্ধবী হয়েছে, নাচারি কারো বাড়িতে গিয়ে খেলাধুলায় মগ্ন হয়ে গেছে। না তো আমার কাকা বাবু, না আমি সারা গ্রাম তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমার লোখাই আমি পেলাম না। যে লোখাই তার মাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না, সেই না ভালুক সন্তান নাকি? না তুমি আর এমনি ভাবে ভেঙে পড়ো না বৌমা, তুমি এইভাবে ভেঙে পড়ো না। আমি কি নিয়ে বাঁচু গো কাকা বাবু বলুন না, আমি কি? কিন্তু আমাদের লক্ষিন্দর কথাই যেতে পারে, কার কাছে যেতে পারে আমাদের লক্ষিন্দর? সে তো আমিও ভাবতে অবাক হয়ে যাচ্ছি বৌমা। আমি বলছিলাম কি, তুমি বিশ্রামে যাবে কথা দিলাম, লক্ষিন্দর যার কাছে থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, সারাটি চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজে মায়ের সন্তান আমি মায়ের কোলে দিয়ে যাবো।
সন্তান হারাবার যে কি যন্ত্রণা সব বাবা মায়েরাই জানে না কাকা বাবু। যে মায়া বাবারা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যন্ত্রণা। আমি যে সন্তান হারাম জানে বৌমা, আমি যেখান থেকে হোক না কেন আমার লখাই গেছি বাড়ির জন্য এনেছি। সন্তান হারিয়েছে তো, সন্তান হারার বিয়ের কথা ভুলতে পারেনি যেন, কিন্তু আমার দাদু ভাই কথাই যেতে পারে। কার কাছে গিয়ে এত সময় ধরে আছে? সূর্য অস্ত এই পথে তো বলছে না লক্ষিন্দর ফিরে এলো না, না 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 আমার দেরি করাটা ঠিক হবে না। আমি এই মুহূর্তে সারাটা চম্পানগর দণ্ডবিদণ্ড করে খুঁজব কোথায় গেছে, কোথায় আমার দাদু ভাই, দাদু ভাই। অনেক বিলম্ব হয়ে গেল, গোসাগরে প্রবেশ করে আছি, কিন্তু কই কেউ তো আমায় নিতে এলো না। তুমি কি আমায় নিতে আসবে না? না না, আমার তো আর গোসাঘরে ভালো লাগে না। আমি আর কিছুক্ষণ বিলম্ব করে দেখি আমার কাছে কেউ আসে কি না। দাদু ভাই, ওই তো ওই তো যেন দাদু ভাই আমার দিকে ছুটে আসছে, মনে হয় দাদুর কণ্ঠস্বর ভেসে আসে। না না, আমি সাড়া দেবো না, আমি এই গোসাঘরেই থাকবো। কোথাও যেন সাড়া নাই, কোথাও যেন পাচ্ছি না আমি আমার দাদু ভাইকে। তবে কি সত্যই আমার দাদু ভাই? না না না, আমি কি একে ভাবছি দেখছি? আমি চিরদিন সে গোসামুদ্রে দরজা খোলা, আজ দেখছি সে গোসামুদ্রে দরজা হঠাৎ বন্ধ। কে কে প্রবেশ করেছে গোসা মন্দিরে সে তো আমায় জানতে হবে। বলি কে কে গোসা মন্দিরে? আমি আছি দাদু। দাদু ভাই, তুমি এই নগ্না গোসা মন্দিরে? হ্যাঁ দাদু, আজ আমি এই গোসাঘরে কেন প্রবেশ করে আছি জানো? কেন? সত্যি যদি সে কথা শুনতে চাও, পূর্বে যে তোমাকে আমার সঙ্গে ত্রিশত্ব অঙ্গীকার করতে হবে। দাদু ভাই করবো, তার পূর্বে গোসা মন্দির থেকে বার হয়ে আয়। মা যে তোর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে দাদু ভাই। না দাদু, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এই আমি জানালা দিয়ে হাত বের করে দিলাম, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। বেশ, আমি তোর হাতে হাত রেখে তোর সঙ্গে ত্রিশত্ব অঙ্গীকার করি। বলো একশো তুমি সত্য সত্য তিরবার। তুমি যাহা বলবে দাদু ভাই আমি পালবো। পারে বা এবার আমি গোসা মন্দিরের দরজা খুলে দিলাম। দাদু তুমি ভালো আছো? কিন্তু এই নোংরা গোসাঘরে, ওরে এই নোংরা গোসাঘর তোর আমাদের জন্য নয়। তাহলে চেরা, তুই নোংরা গোসাঘরে যখন প্রবেশ করেছি সারা শরীরে যেন মশাই কেটেছে। চল চল ছুটে যাবো মায়ের কাছে। আয় আয় আয়। দাদু মায়ের কাছে তো যাবো সত্যই, কিন্তু কেন এই গোসাঘরে প্রবেশ করেছিলাম তুমি আমার মনের কথা শুনতে চাইবে না? ছাড়বো ভাই ছাড়বো, চল প্রথম আছে যেতে যেতেই তুই মনের দুঃখের আবেগ আমায় বলবি। বেশ তাই হবে। ও গো শোনো শোনো পাঁচ
পাঠশালায় যাবে না? না দাদু। বুঝতে পেরেছি, তাহলে বুঝি বাণিজ্য করবে? না দাদু, আমি পাঠশালায় কেন যাব না জানো? কেন? ওই পাঠশালায় পাঠশালায় যাবে না, লেখাপড়া মন বসে না? ওরে, লেখাপড়া করে যে চিরশিক্ষী হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। কিন্তু দাদু, আমাদের তো গাড়ি নেই। কেন, আমার ঘাড় দিয়ে চুচ্ছ অফিস? সে তো ঘোড়ার পিঠে উঠি। কিন্তু জানো দাদু, আমি পড়াশোনা ছেড়ে কি করব? কি ওগো লেখাপড়া ছেড়ে? দুধের দাঁত গেল না আর বিয়ে করে? বিয়ে করো জানি, বিয়ে করেছে যে ও কালে মরেছে সে রাত, আমি এখনো বিয়ে করিনি। আমি জানি, অটল হয়ে আছি এখনো টলিনি। আমি জানি, ওই সুন্দরী আমায় ঠিকই বলেছিল যে আমার এই চম্পলাই হীরা দানা মানিক মুক্তার কোনো অভাব নেই, সবচেয়ে মূল্যবান বস্তু থেকে আমায় বঞ্চিত রেখেছে, বিয়েটা বুঝি সবচেয়ে মূল্যবান। ও গো দাদু, তাই তো তোমরা মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছো, তাই না? তুমি আমার বিয়ে দেবে না? না। তুমি কি ভুলে গেছো তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছো? করেছি। করেছো তো, বিয়ে দেবে না? বেশ, তবে তুমি আমার শেষ কথা শুনে রেখো, ছলে বলে কায়দা কৌশলে যদি এক সপ্তাহের মাঝে যদি তুমি আমার বিয়ে দাও না দাও, তাহলে আমার যেদিকে দুটি রয়ন যাবে সেই পথ পেয়ে যাবো, সরোবর দেখতে পাই সেই সরোবর গিয়ে আমার সুন্দর প্রাণী। এমন কর্ম তুই করিস না, তোরে মা যে এক এক করে ছয় ছয়টি পুত্রকে হারিয়ে ওরে তোকে পেয়ে সমস্ত কথা ভুলে গেছে। একবার তোর মা বাবার কথা ভেবে দেখ, আজ তুই যদি হেন কর্ম করিস তোর সঙ্গে যে তোর মা বাবাও মারা যাবে রে ভাই। দাদু, তাহলে বলো তুমি আমার বিয়ে দেবে? আমি যাচ্ছি, আমি যাচ্ছি এখনই গিয়ে তোর পিতা মাতার সঙ্গে তোর বিবাহের কথা আমি তুলে ধরছি দাদু ভাই। এই তো, এই তোমার সোনা দাদু, লক্ষ্মী দাদু, তুমি কত ভালো। এই কি তোমার লীলা খেলা ঠাকুর যে এখনো দুধের ভালো? আজ তার কর্ণে বিয়ের বিষ মন্ত্র কে ঠেলে দিল? কেন লক্ষেন্দ্র আজ বিয়ের নেশায় পাগল? আমার দেরি করাটা মোটেও ঠিক হবে না, এক্ষুনি আমি চাঁদের কাছে যাই, চাঁদের কাছে আমার সব কথা বলতে হবে। লক্ষ্মী দরবার চালাইলি ঘামড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে,
কিন্তু লক্ষ্মী নরকাদুর শিক্ষা অর্জন করেছে, আমার তা জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছেড়ে নেব। তোমার আশা, তোমার আশা ব্যর্থ হয়ে গেছে মন্ত্রী কাকা। যে লক্ষ্মীকে নিয়ে আমরা আমাদের স্বপ্ন করিয়ে তুলেছিলাম, ভেবেছিলাম তোমার অবর্তমান লক্ষ্মীন্দর হবে আমাদের চম্পলা নগরের প্রাসাদের ভবিষ্যৎ উত্তরাধিকারী, কিন্তু আজকে সে লক্ষ্মীন্দর আমাদের আশার বাসা ভেঙে দিয়েছে। আপনি কি বলছেন? সে লক্ষ্মীন্দরকে আপনি পাঠশালায় ভর্তি করেছেন, লক্ষ্মীন্দর আমাদের আশার বাসা ভেঙে দিয়েছে। আপনি কি স্পষ্ট ভাষায় বলুন মন্ত্রী কাকা। বাবা চার বলতে তো চাই, কেন বলার পরে মনে কেঁপে ওঠে, বলতে গিয়ে যেন জিহু ভারষ্ট হয়ে যায়। মন্ত্রী কাকা, তবু যে আমায় শুনতেই হবে, আমি যে লক্ষ্মীন্দরের পিতা, লক্ষ্মীন্দরের এমন কি হয়েছে আপনি আমার কাছে খুলে বলুন। জানি বাবা, আমি যেই কথা বলতে এসেছি সেই কথা যদি তোমায় খুলে না বলি, লক্ষ্মীন্দর যে পথে পা বাড়িয়েছে তোমাকে যদি না বলি, ওই পথ থেকে লক্ষ্মীন্দরকে সুপথে আনা যাবে না। বলুন মন্ত্রী কাকা বলুন। আশা করেছিলাম লক্ষ্মীন্দরকে সুশিক্ষিত করে আমাদের চম্পক নগরের ভবিষ্যতে সেই দাঁড়াবে, কিন্তু আজকে আজকে লক্ষ্মীন্দর পাঠশালায় উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ না করে মন্ত্রী কাকা লক্ষ্মীন্দর আজ বিয়ের নেশায় পাগল হয়ে গেছে। লক্ষ্মীন্দর বিয়ের নেশায় পাগল, আর এ কথা আপনি আমার কাছে বলতে এসেছেন, বলছেন আপনার চিপ ভারষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। বাবা চাত না, এই কথা প্রথমে আমি অবিশ্বাস করতে চাই। লক্ষ্মীন্দর শেষ পর্যন্ত বলেছে এক সপ্তাহের মধ্যে যদি আমার বিবাহ না দাও আমি আমার সুন্দর জীবনকে বিসর্জন দেব, ওই অমরার সাগর লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষ্মীন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছেন। এর পূর্বেই আমার ছয় সন্তানের বিয়ে দিয়েছিলাম আপনার যুক্তি মতো, তাই বুঝি আমি আমার ছয় সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন লক্ষ্মীন্দরের বিয়ে দিয়ে আমি যেন লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলি। আপনি একজন ঠক, একজন প্রতারক, একজন মিথ্যাবাদী। ঠক প্রতারক মিথ্যাবাদীর স্থান পবিত্র রাজ প্রাসাদে হতে পারে না, তাই এই মুহূর্তেই রাজ প্রাসাদ থেকে আমল থেকে আমি মন্ত্রীগিরি করে এসেছি, আজকে তুমি যে এত বড় পুরস্কার দিয়ে আমায় পুরস্কৃত করবে আমি তা কখনো ভাবতে পারিনি। এত বড় পুরস্কার তুমি আমার জন্য নিজের কাছে এতদিন গচ্ছিত করে রেখেছিলে, তোমার অবর্তমানে এই চম্পলায় আমি চালিয়েছি, আর আজকে আমি হয়ে গেলাম ঠক, আমি হয়ে গেলাম মিথ্যেবাদী, আমি হয়ে গেলাম প্রবচন। বেশ, এত বড় পুরস্কারের বোঝা এই মাথায় নিয়ে আর তোমার চম্পলায় আমি থাকতে চাই। প্রাপ্ত পুরস্কার যখন পেয়ে গেছি এই মুহূর্তে রইল তোমার চম্পক নগরের প্রজাবিন্দু, রইল তোমাদের চম্পক নগরের মন্ত্রিত্ব, সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার তোমার প্রাসাদ এই মুহূর্তে ত্যাগ করলাম। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী, আপনি যাবেন না, যাওয়ার পূর্বে একটা প্রশ্নের উত্তর দিয়ে জানতে মন্ত্রী। সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুড়ে ফেলানো যায়? আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আমার পিতার অবর্তমানে আমার পিতৃ আসনে আপনাকে বসিয়েছি, অবুত সন্তান করিয়াছি ভুল, আপনি আমায় ক্ষমা করুন মন্ত্রী কাকা, আপনি আমায় ক্ষমা করুন। বাবা চাঁদ, আমি তোমার উপরে কোনো অভিমান করিনি বন্ধু, আমি তোমার উপরে কোনো অভিমান করিনি, কিন্তু এটাই যে সত্য চাঁদ মন্ত্রী কাকা। লক্ষ্মীন্দরের বিয়ের কথা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম জানেন? কেন বাবা? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন, লক্ষ্মীন্দর প্রত্যেক দিন পাঠশালায় যেত আসতো, একদিন লক্ষ্মীন্দর ফিরে এসে বলছে আমি
আর পাঠশালায় যাবো না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানো বেতা, আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, প্রাত্য ধাত্রিমা প্রথমা যে আমার বক্ষে জড়িয়ে ধরে কাঁদে, আমি পাঠশালায় যাব না। আমি ভাবলাম ধাত্রিমার কোনো লোক লালসা রয়েছে, তাই তো সে লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। আদেশ করলাম, ধাত্রিমাকে রাত প্রাসাদে আনয়ন করো। ধাত্রিমাকে যখন আনয়ন করা হয়, জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রিমা, এমন কি ভাবে প্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রিমা বলতে নারাজ, ক্রোধে ধাত্রিমাকে ব্যত্যাঘাত এসে আদেশ করলাম। সে ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, চারের সদাবার মাস হয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরে বিবাহ দিলে বিবাহ নিশ্চিত, কালকে উঠে বিশ্ব সব বাসর ঘরে লক্ষ্মীন্দ্রম্ভ। আজ আমার সন্তান জন্মগ্রহণ করেছে বলেই চম্পা গিনগরে প্রজার মুখে হাসির ভরা ফুটেছে। একদিকে বাদ্য বাজছে, নর্তকীগণ নৃত্য গীত করছে, আমি সেই স্থানে যেতে পারছি না। এর পূর্বে যখন আমার ছয় সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করেছিলাম। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দেব, আগামী কল্য আমার সন্তানের জন্য আমি গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করব। কিন্তু ছয় সন্তান জন্মগ্রহণ যখন করেছিল, বিহার দেশ থেকে পামারিয়া গণেশে আমার সন্তানকে নিয়ে কতই না আনন্দ করেছিল, কিন্তু আজ আমার কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেছে বলে বিহার দেশ থেকে পামারিয়াগণ এলো না, মাসিরা এলো না, কেউ আমার সন্তানকে আশীর্বাদ করল না। আমি তাদের পথপানে চেয়ে থাকবো, কবে তারা এসে যেন আমার সন্তানকে আশীর্বাদ করে যাও। আমরা হলাম হিজড়ে মাসি, হিজড়ে কি আর বলবো, পামরিয়াকে আমরা তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়ে এখন আমরা সব কালেকশন করছি। তো কি বলবো, আমার একটা চেলা আছে, চেলা, হ্যাঁ, আর নাতি আছে, নাতি, তাকে ডেকে নিই, তাকে নিয়ে চলে যাবো সদাগরের বাড়িতে। সদাগরের বাড়িতে নাকি বলে ছেলে হয়েছে, ছেলে, সেখানে যাব, নাচ গান করে অনেক পয়সা পাবো আমরা। ওই রে বুলবুলি, ওয়া করো, কি হয়েছে মা? আয় আয়, পায়ে লাগি মা, পায়ে লাগি, হ্যাঁ, আশীর্বাদ করি আরো বড় হও। কি হয়েছে, সাত সকালে ডাকছো কেন? ব্যাপার হলো কি জানিস, কি হয়েছে বলো? সদাগরের বাড়িতে খবর পেলাম, বলে ছেলে হয়েছে। ও মা, তাই? হ্যাঁ, তাহলে চলো, দেরি না করে ঢোল নে, বাধাই উঠে যাবি না, যেতে হবে, ওটা না করলে তার পেটের ভাত হবে না গরু। তবে আর দেরি না করে চলো, চল তাড়াতাড়ি, চল, দেরি করিস না। হায় হায় হায়, আরে বিধিলো পায়ে কাটারে, আমার বুড়া গরু আবার এখন সব জেগেছে, বিধিলো পায়ে কাটারে, বড় জালাহারে, একা একা পায়ে কাটা রে, লাগলো মনে কালা রে,
সদাগরের বাড়ি, চল ভিতরে গিয়ে দেখি। বলছিলেন কি মা, কতদিন পরে আমার সন্তানকে পেয়েছি, কিন্তু আজকের দিনে দেখো কেউ নেই এই সন্তানকে একটিবার আশীর্বাদ করবে। এর আগে যে আমার ছয় ছয়টি সন্তানকে আমি জন্মগ্রহণ করেছিলাম হ্যারানি মা, ঠিক পামরিয়া গণেরা আসতো, কিন্তু এখন তো আর পামরিয়া গণেরা আসে না, এখন মাসিরা আসছে, কিন্তু না জানি সে মাসিরা আমাদের করে। বেটি আয়, বেটি আয়, এই যে সদাগরের বাড়ি, ডেকে দেখ রানীমা আছে কিনা। হ্যাঁ, এটাই বাড়ি, এটাই বাড়ি, তোমার কত বড় বাড়ি, কত বড় বাড়ি গো, মনে দেখে তো মনে হয় রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি, না কি রাজবাড়িতে রাজবাড়ি হবে না, অনেক বুঝি দাসী আছে। হ্যাঁ দাসী খাসি সবই আছে। ডা রিঙ্কু কন্টেস্ট কই রে, ওই দাসে বলি আয় মা, বাইরে ওই বাইরে বেরে আয় বলি, কে গো বাড়ি বাইরে, বাইরে এসে দেখে তো আমরা কে। এভাবে হাতে তালি মারার কি আছে, সে তো বুঝতে পেরেছি, তালি মারলেই বুঝতে পাবো, তাছাড়া বুঝতে পাবো না। শোন শোন, অত খচর খচর করিস না, আমরা হলাম হিজড়ে মাসি, সে তো বুঝতে পেরেছি আমি। হ্যাঁ তোদের মতো কপাল তো আমাদের নেই, তোদের বিয়ে হবে, সংসার হবে, আমাদের কি হবে, আমাদের কিছুই হবে না, খালি আমাদের বিয়ে হবে, আপনাদের বিয়ে হবে না, তো সিঁদুর পড়েছেন কেন? আর বলিস না, দশের নামে সিঁদুর পড়েছি, আমাদের বাপও ভাতার, বেটাও ভাতার, জামাইও ভাতার, শ্বশুরও ভাতার, সবাই ভাতা, সবাই ভাতা, সবার নামে পড়েছি। ভালো, কি জন্য এসেছেন? এসেছি, রানীমা আছে বাড়িতে, শুনলাম নাকি বলে বাচ্চা হয়েছে। কে বলেছে আপনাকে? শুনলাম আমরা গ্রামে, গ্রামের লোক বললার নাস্তে নাস্তে চলে এলেন। ওরে শালা, এত কালি মুখ চালাচ্ছিস, কিন্তু আসতে মুখ লাগিস না, বেহুদা বড়ি মাগি, মুখের ভাষা সাবধানে কথা বলবেন, আমাদের সঙ্গে লাগতে আসিস না, ভদ্রলোকের বাড়ি করিস না বেটি, থাম থাম, কেন তো লাগবে না, বুঝে বলতে হবে, আপনার সঙ্গে কথা বলছি না, এনার সঙ্গে কথা বলছি। ওই ওটা আমার গরু, আমার গরুর বয়স হয়ে গেছে, আমার গরু এখন কিছু বোঝে না, আমাকে এখন সব শিখাচ্ছে, বেশি মুখ চালাস না, আপনার গরুর সঙ্গে আমি আমি কি খারাপ কথা বলেছি, মুখ চালাচ্ছেন, আপনি আমি আপনার গুরুর সঙ্গে কথা বলছি, গুরুকে যদি কোনো খারাপ কথা বলে গুরু বলবে আপনি বলার কে, তোর কপালে ধাট্টার বাড়ি দেই মাখি, তোর কপালে আসবার কথা ধাট্টার বাড়ি দেই পিল্লা করে, মারতে আমরাও জানেন না, মারতে আমরাও জানি, ভগবান আমাদেরকে হাত দিয়েছে। শোন রাখিস না মা, শোন সাবধানে কথা বলতে বলো, চালাস না, থাম, মানুষকে চটালে পয়সা পাবি, বলো তুমি কি বলবা। বলছিলাম ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বললাম তো যে কিছু হয়নি, আপনারা যান আসতে পারুন। হয়েছে তো অবশ্যই, নালে এমনি আমরা খবর পেয়েছি, বলবো না। ও ছেলে হয়েছে না বলবি, মেয়ে হয়েছে বলবি না, ঠিক আছে আমরা জেনে নিব। বলিও কি দিল, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বলবো না তো, বলিও কি দিল, ঠোকরা হয়ে
তুমি থাকো মা, আমি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাবো, তোমার অফিসে আর থাকবো না, তোমার তোমার অফিস আমি নিকটি করে যাই। তাই যা 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 যা, কোন উদ্দেশ্যে বলে যে 5,000 টাকা নিবো? কোন উদ্দেশ্যে বলে কম করা যাবে না, ওটাই নেব। আর কি লাগবে বলুন? কুলোতে করে চাল দে, কুলোতে করে চাল, হ্যাঁ, আর ঘটিতে জল দে, তেল দে, ছেলেটাকে ইয়ে করবো না, একটা শাড়ি লাগবে, একটা করে মাগি লাগিস না, লাগিস না, আমার ছেলা খুব ইয়ে, লাগিস না, থাম। ও মা, আপনি কথা বলেন। বলছিলাম কি, হ্যাঁ, এত মুখ কেন গো? না, শিক্ষা দিচ্ছি আমি যার জন্য। এটা মনে কাপালি ঘরের না, এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়িতে ভালোভাবে কথা বললেই তো আমরা দেবো। তো কি আর বলো, বয়স কম তো, মানে রক্ত গরম বেশি। সত্যি মা, একটু সাবধানে নিয়ে বেরো। বেশ, আপনি 5,000 টাকা চেয়েছেন, 5,000 টাকাই দেওয়া হবে। তাছাড়া রয়েছে আমার বিপুল বাবু, বিপ্লব বাবু, তাকে ডেকে নি। বেশ, তাই কই মা পল্লবী, এদিকে আয়। কোথায় রে? ওই দিদি, এখানে আয়, বসে থাকিস না, আমাদের ভালো মনে বিদায় করে দে খুশি মনে। দেরি করবো না দিদি, এখানে আয়। আয় আয়, তাড়াতাড়ি করে, দেরি করিস না, আরো আবার 10 দুয়ারে যাব। চ
চাল নিয়ে যা। আরে বর্দি তুই আমাকে অপমান করছিস, হবে না, না ওটা 500 টাকা নিব না, তুই তার 500 টাকা রেখে দে, তুই অপমান করিস না বলে দিলাম। দেখ না তুই 500 টাকা দে আমার দিদি। হ্যাঁ রাগিস না, রাগিস না, থাম পরে দিবি আবার, ধর এটা। আচ্ছা মা আর কার বাড়ি যাবো মা গো? বলছিলাম কি মা দাসি রজিনা, শোন আমরা গ্রামে গ্রামে যাব, সবার কাছে পয়সা নিব, ঠিক আছে, আশীর্বাদ করবে সবাই সন্তানকে, ঠিক আর মা? হ্যাঁ ও মাসি কি হলো, বেলি দিদির বাড়িতে যাও? বেলি? হ্যাঁ কোনদি কাছে বেলি কই? অনেক ইনকাম আছে গো, বেলি তো না এখানে দেখছি না, ডাকো আসবে। ওই গো বেলি কোন দিকে আছো, ওই দিকে আসো, তোমাদের বাড়িতে হিজড়ে মাসির এসছে। তবে আমরা আসি বেলি ঠেলি, এদিকে আসো। বেশ আমরা গান গাইবো আর সবার কাছে যাবো। হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনারা ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়ান, আপনারা যখন এইখানে মানে এই চম্পকনগরে আসবেন, আচ্ছা একে বাদ দিয়ে যে অন্য শিষ্য আছে শান্ত শিষ্য যে তাকে নিয়ে আসবেন, নালে এরপর তোকে নিয়ে আসবো আমি কেন? হ্যাঁ ইদ্রার সাথে লাগিস না, দেখলি তো কই বেলি আর ঠেলি কই কোন দিকে গিয়েছে? তাহলে আমি শোন আমি গান বলছি, তুই সবার কাছে যাবি, ঠিক আছে, আলোগুলো রাখ। বলি ওই আনন্দের বাছা কাঁদি ও নারে, বলি ওই আনন্দের বাছা কাঁদি ও নারে, আরে ছেলে লো দিদারে আনন্দে নাচে রে, ছেলে লো দিদারে আনন্দে নাচে রে,
আমাদের দুজন হিজরি মাসির মধ্যে একজন হিজরি মাসি আপনাদের কাছে যাবে, সন্তানকে কোলে নিয়ে সবাই আশীর্বাদ করবেন। এটা রবার্টের পুটুল মনে করে কেউ ফেলবেন না, এটাকে আশীর্বাদ করবেন। এই হচ্ছে লক্ষ্মীন্দর। ওমা শোন, সবার কাছে যাবি, এদিকে বড় বড় বাবুল আছে, এদের কাছ থেকে নিবি। হ্যাঁ ওমাসি, হ্যাঁ যে আত্মীয়গুলো এসছে তারা কি আসলো না? কেউ কেউ আসলো না, বেলি ঠেলি কেউ নাই, সবাই লুকে গেছে। তো বাড়িতে চলে যাও, হিজড়ে মাসিদের দেখে সবাই তলার উপর গেছে। বাড়িতে চলে যা, মা যা, ভিতরে যা, বাড়ির ভিতরে যা, জেলে দিবে যা। তবে যাই হোক, আপনারা কেউ যাবেন না, এরপরে দেখবেন আমাদের স্কুল, স্কুলের পর হবে আমাদের পায়রা খেলা। এই দৃশ্যগুলো দেখে যাবেন, ধৈর্য সহকারে বসুন।